আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। এই দেখুন সালিফ, সালিফ টমেটো চারা নেবে আর মরিচ চারা নেবে বলতেছে। তো আমাদের অনেকগুলোই তো চারা আছে, যেখানে দেখতে পা আমি সবসময় দেখাই ভিডিওতে। তো সেখান থেকে আমি সালিফকে দুইটা মরিচ চারা আর একটা টমেটো চারা দিয়েছি। ও ও আরও নিতে চাইলে নিতে পারবে, কিন্তু ওর যেটা পছন্দ ও শুধু সেটাই নিছে। ও আবার খুব পছন্দ করে এই গাছে পানি দিতে। তো আমি এখন আমাদের বিকালের নাস্তার জন্য পিঠা বানাচ্ছি, চিতই পিঠা ভর্তা দিয়ে খাওয়ার জন্য। এই যে আমি এখানে চুলায় দিয়েছি অলরেডি, আর শুধু ভর্তা দিয়ে খাবো না, আজকে চিতই পিঠা আমি ইলিশ চিতইও খাবো। এখানে যে ইলিশ মাছটা কাটা হচ্ছে, অনেকে হয়তো চিনবেন ইলিশ চিতইটা কীভাবে বানায় বা কীভাবে খেতে হয়। খুবই মজা ইলিশ চিতই। আমরা বিক্রমপুরের যারা আছি তারা অবশ্যই চিনি ইলিশ চিতইটা কত মজা। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ইলিশ মাছটাকে ছোটো ছোটো করে কুচি করে কাটে পাপড়ে বানাতে হয়, খুবই মজা, অনেক টেস্টি এই খাবারটা। আর ভর্তা দিয়ে খাবো, আজকে তো দুপুরবেলা ঝাল ভর্তা করেছি, অনেকটাই আসছে সে ভর্তা, সেই ভর্তা দিয়ে অনেক মজা লাগে খেতে চিতই পিঠা। পিঠাটা আমি অলরেডি হয়ে গেছে, আমি একটু আগে দিলাম, দেখুন কি সুন্দর ফুলছে আমার পিঠাটা, আর একদম সফট সফট হয়েছে। এই গরম গরম এই পিঠা ভর্তা দিয়ে খেতে খুবই মজা, আমরা সবাই জানি। উফ হট, সফট হয়েছে, অনেক সুন্দর ফুলেছে পিঠাটা। এখন আমি আরেকটা দিয়ে দিব। ওকে, এখন আমি গরম গরম পিঠাটা আমার ভাই ভাবি যে আসছে তাদেরকে খেতে দেব, বানাবো আর মানে গরম গরম খাবে, মানে আমি একটা করে বানাবো আর তার সবাই খাবো। তো এই যে দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি। তাহলে অল্প করে বানান না? এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ চিতই, বা ইলিশ চিতই আর কি। এখনও বানাচ্ছি না, কারণ আগে ফার্স্ট বানাচ্ছে সে ভর্তাতে খাওয়ার জন্য। ভাবি অলরেডি খাচ্ছে চুলার সামনে দাঁড়ায় দাঁড়ায়, গরম গরম খেতে খুব মজা, তাই না? এ পিঠা আসলে চুলার সামনে দাঁড়ায় গরম খেতে অনেক মজা লাগে। তো ভাবি এখন দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, এটা আর বেশি টেস্ট লাগবো, কারণ প্রথমবার কিন্তু পিঠাটা একটু যে ফুলে কমে, দেখেন এটা কত সুন্দর, আর বেশি সফট হয়েছে, এটা দেখেন আরও সফট হয়েছে। ও ও না খাইতে ওদের বাড়াইলাম না, আসলে আমরা একটু দেরি করে আজকে ভাত খাইছি, তো সবাই একটু পেট ভরা, অসুবিধা নেই, আমরা আস্তে আস্তেই খাবো। দেখুন আর এখানে ইলিশ মাছটা মাখা হচ্ছে, ইলিশ মাছ এখান থেকে ইলিশ মাছটা দিয়ে দেন। ওকে, এই যে ইলিশ চিতই বানানো শেষ, এটা কাঁচামরিচ ধনে পাতা ইলিশ মাছ দিয়ে বানানো, খুবই মজা, খুবই টেস্টি। আর যে ভর্তা দিয়ে আমরা খেলাম অনেক মজা, এখন আরও বানানো হচ্ছে। আর বানাচ্ছি গেস্টের জন্য, সব বানিয়ে আমরা সবাই মজা করে খাচ্ছি। কি করতেছো তাসিন?
পিঠা ভাবি ইলিশ চিতই খাচ্ছি ভাবি কেমন হয়েছে ইলিশ চিতইটা এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের মানে আমাদের ঐতিহ্যবাহী একটা পিঠা কেমন লাগলো সবাই ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।